হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কম্পিউটারের মাউসের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনার জানা থাকলে কম্পিউটারে আপনার বিভিন্ন কাজ একটু হলেও সহজ হবে আশা করি, এবং আপনি কাজ দ্রুত করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে এক নম্বরে মাউসের যে ট্রিক্সটি আপনাদের দেখাবো, তার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করতেছি। সাপোজ আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করে আমি সাপোজ এখানে কিছু একটা সার্চ করব। এখানে সাপোজ আমি আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করতেছি। আমি এখানে নাইদুত তোমার লিখে সার্চ করলাম। দেখুন আমার চ্যানেলের নামটা লিখে এখানে সার্চ করলাম। তো আমরা এভাবে ব্রাউজারে যে কোনো কিছু সার্চ করার পরে আমরা যদি যে কোনো একটা লিঙ্ক নতুন ট্যাবে ওপেন করতে যাই, তাহলে আমরা কী করি? দেখুন, সাপোজ আমি এই যে এই লিঙ্কটা, এটা সাপোজ আমি যদি নতুন ট্যাবে ওপেন করতে যাই, তাহলে সাধারণত আমরা কী করি যে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এখানে ক্লিক করি। তো এই কাজটা কিন্তু আপনি আরও শর্টকাটে একদম সহজে মাউসের মাধ্যমে করতে পারবেন। তার জন্য কী করতে হবে? দেখুন, আমি যদি সাপোজ এই যে এই লিঙ্কটা, এই যে নাইদু তোমার ইউটিউব, এটা আমি সাপোজ এখান থেকে ওপেন করব, নতুন একটা ট্যাবে সাপোজ আমি ওপেন করব। তো নতুন ট্যাবে ওপেন করার জন্য আমি কী করব, এখানে মাউস কার্সারটা নিয়ে আমি মাউসের যে স্ক্রল বাটনটা আছে, মাউসের মাঝখানে যে স্ক্রল বাটনটা আছে, সেই স্ক্রল বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন, ক্লিক করে দিলে এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেল। এই যে এটা কিন্তু নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে যে কোনো কিছু আমি সাপোজ এখান থেকে আবার এই যে নাহিদুত্তমাল হোম, আমি এটাই এটার উপরে মাউস কার্সার নিয়ে মাউসের স্ক্রল বাটনে একটা ক্লিক করতেছি। দেখুন, তাহলে এটা নতুন ট্যাবেজ ওপেন হয়ে গেছে। তো ক্লোজ করার জন্য আমি যদি এখানে মাউসের কার্সার নিয়ে আমি যদি স্ক্রল বাটনে একটা ক্লিক করি, তাহলে দেখুন এটা ক্লোজ হয়ে গেল। আবার এখানে আমি মাউস কার্সার নিয়ে একটা স্ক্রল বাটনে একটা ক্লিক করলাম, তাহলে দেখুন এই যে এটা ক্লোজ হয়ে গেল। এভাবে কিন্তু ক্লোজও করতে পারতেছি আমি স্ক্রল বাটনের মাধ্যমে। তো ভিউয়ার্স, এবার দ্বিতীয় নম্বর যে ট্রিক্সটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে মাউসের মাধ্যমে কীভাবে কোনো টেক্সট সহজে সিলেক্ট করা যায়। দেখুন, সাপোজ এখানে যে এই টেক্সটটুকু, এই সাপোজ এখানে যে টেক্সটটুকু দেখতে পাচ্ছেন, এই টেক্সটটুকু দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি, যদি এই টেক্সটের কোনো ওয়ার্ডের উপর, এই ওয়ার্ড কোনো ওয়ার্ডের উপর যদি মাউসে ডবল ক্লিক করি, আমি যদি মাউসে ডবল ক্লিক করি, তাহলে দেখুন যে কোনো একটা ওয়ার্ড পুরো সিলেক্ট হয়ে যাচ্ছে। যে কোনো একটা ওয়ার্ড যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু সেই ওয়ার্ডের উপর মাউস কার্সার নিয়ে মাউসে ডবল ক্লিক করলে কিন্তু সেই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন, যে ওয়ার্ডের উপর আমি ডবল ক্লিক করতেছি, সেই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার দেখুন, এখানে যদি আমি মাউসে ট্রিপল ক্লিক করি, অর্থাৎ মাউসে পরপর যদি তিনটা ক্লিক করি, তাহলে দেখুন কী হবে, এই যে তিনটা ক্লিক করলাম, তিনটা ক্লিক করার পরে কিন্তু এই পুরো প্যারাটা ধরে সিলেক্ট হয়ে গেলো। মানে তিনটা ক্লিক করলে একটা প্যারা ধরে পুরো সিলেক্ট হয়ে যাবে। তো এটা কিন্তু শুধু এই ব্রাউজারের ক্ষেত্রে তা না, সব জায়গায় আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আমি আসলাম, এখানেও যদি আমি একটা ওয়ার্ডের উপর ডবল ক্লিক করি, তাহলে দেখুন ওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেলো। আবার আমি যদি এখানে ট্রিপল ক্লিক করি, দেখুন ট্রিপল ক্লিক করলে, তাহলে মানে তিনটা ক্লিক করলে দেখুন এটা পুরোটা ধরে সিলেক্ট হয়ে গেলো। তো ভিউয়ার্স, এবার তিন নম্বর যে ট্রিক্সটা আপনাদের আমি দেখাবো, তার জন্য দেখুন আমি অনেক কিছু ওপেন করেছি, এখানে সব কিছু আমি সামনে আনতেছি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু ওপেন করা। এখন এখান থেকে আপনি যাচ্ছেন যে কোনো একটাতে কাজ করতে, বাকি সবগুলো মিনিমাইজ করে দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে একটা একটা করে মিনিমাইজ না করে আপনি কিন্তু একবারে সব কিছু মিনিমাইজ করে দিতে পারেন মাউসের মাধ্যমে। সেটা কীভাবে? দেখুন, আমি সাপোজ এখন এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটাতে আমি এখন কাজ করব, বাকি সব কিছু নিচে যেগুলো আছে ওপেন আছে সব কিছু আমি মিনিমাইজ করে দেবো। তো এটা আমি একবারে কীভাবে করব, আমি যদি এখানে মাউস ক্লিক করে ড্র্যাগ করে আমি যদি সামান্য একটু ডান দিকে বাম দিকে একটু হালকা এরকম নাড়া দিই, তাহলে কিন্তু দেখুন সব কিছু মিনিমাইজ হয়ে গেল। তো দেখুন, আবার যদি আমি এখানে মাউস ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমি যদি হালকা একটু নাড়া দিই এরকম, তাহলে দেখুন আবার সব কিছু কিন্তু চলে আসলো সামনে। তো আবার আমি যদি এটা একটু এরকম ঝাঁকি দিই, তাহলে কিন্তু দেখুন সব কিছু মিনিমাইজ নিচে চলে গেলো, শুধু এটা থাকলো। তো ভিউয়ার্স, চার নম্বরে আমি আপনাদের যেটা দেখাবো, তার জন্য দেখুন আমি একটা ব্রাউজারে চলে আসতেছি, ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আমি যদি দেখুন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে আমি যদি মাউসের স্ক্রল বাটনটা ঘোরাই, তাহলে কিন্তু দেখুন এটা ছোটো বড়ো করতে পারবে। দেখুন দেখুন দেখুন, মাউসের স্ক্রল বাটনটা উপরের দিকে ঘোরালে এটা বড় হচ্ছে, মানে জুম ইন হচ্ছে, আর স্ক্রল বাটনটা নিচের দিকে ঘোরালে এটা কিন্তু জুম আউট হচ্ছে, মানে ছোটো হচ্ছে। মানে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের স্ক্রল বাটন ঘোরালে কিন্তু ছোটো বড়ো করা যাবে এগুলো। এটা শুধু এখানে যে ব্রাউজারে তা না, সব জায়গাতে। সাপোজ আমার এই ডেস্কটপে, ডেস্কটপে আমি এখানে এসে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বাটনটা ঘোরাই, তাহলে দেখুন আইকনগুলো ছোটো বড়ো করতে পারতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আইকনগুলো কিন্তু ছোটো বড়ো করতে পারতেছি। আমি এখান থেকে এটা আবার ঠিক করে দিচ্ছি। তারপর দেখুন, আমি দিস পিসিতে যাচ্ছি, দিস পিসিতে যাওয়ার পর এখানেও আমি যদি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বাটন ঘোরাই, দেখুন এটা ছোটো বড়ো করতে পারবে। দেখুন ছোটো বড়ো করতে পারতেছি, ঠিক আছে। তো আমি এটা আবার ঠিক করে দিচ্ছি এখান থেকে। তো ভিউয়ার্স, এবার পাঁচ নম্বরে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হয়তো বেশিরভাগ মানুষই জানেন, তারপর আমি দেখাচ্ছি, অনেক হয়তো নাও জানতে পারেন। সাপোজ এখানে এখান থেকে দিস পিসি এটা আমি ওপেন করছি। আমরা এসব কোনো কিছু রিস্টোর ডাউন করার জন্য, অর্থাৎ এখান থেকে এই যে মানে এটা ছোটো করার জন্য আমরা কী করি, যে আমরা কিন্তু এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে রিস্টোর ডাউন হয়। দেখুন এটা ছোটো হচ্ছে, ছোটো করে আমরা এটা সরাতে পারতেছি। আবার এখান থেকে এখানে ক্লিক করে আমরা এটা ম্যাক্সিমাইজ করে দিই, এখানে ক্লিক করে ম্যাক্সিমাইজ করে দিই। তো এই কাজটা কিন্তু আপনি এই মাউসের মাধ্যমে এখানে ক্লিক করে, এই যে উপরে এখানে যে কোনো জায়গায় মাউস কার্সার নিয়ে
এখানে উপরে যদি আমি ডবল ক্লিক করি দেখুন তাহলে কিন্তু এটা ছোট হয়ে গেল, আবার এখানে ডবল ক্লিক করলে এটা বড় হয়ে গেল। এভাবে কিন্তু সহজে এটা ছোট বড় করতে পারি সব কিছু। এখান থেকে দেখুন আমি এই ব্রাউজারটা ওপেন করলাম, এটাও এখানে ডবল ক্লিক করলে দেখুন এটা ছোট হলো, এখানে ডবল ক্লিক করলে এটা বড় হলো। এভাবে সব কিছু কিন্তু এখানে মাউসের ডবল ক্লিক করে উপরে যে টাইটেল বার যেটা আছে ডবল ক্লিক করলে ছোট হবে, আবার ডবল ক্লিক করলে এখানে বড় হবে। তো ভিউয়ার্স, এই ছিল কম্পিউটারের মাউসের 5টি টিপস এন্ড ট্রিক্স। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।